Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikor. Er phol cancer. Moddopan shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. ছেলের মত সে আমি ঠিক করি নো, এতদিন বিয়ে করতে রাজি হয়নি, সে আমি ছিলাম সংসার। কিন্তু অখণ্ড পরমাই নিয়ে তো আর আমি আসিনি যে ভূষণ্ডীর কাগের মতো সংসার আগলে বসে থাকবো। তাছাড়া আপনাদের পাঁচজনের আশীর্বাদে ছেলের আমার রোজগার ভালোই হচ্ছে। তবে পিয়নাথের আন্দাজে মেয়ের বয়স একটু কম এই যা, তা আমরা তো শহরে বাস করছি নি যে ঘাঁচাঘাঁচি বয়স হতে হবে, কি বলুন? আপনি ভাববেন না বউ টান, মেয়ে তো নয় কাদার ডেলা, ওই যেমনটি গড়বেন তেমনটি হবে। আর এই সাত গায়ে ঘটকালি করছে, উচিত এরকম মেয়ে চোখে পড়ে। হাতি খোরাক জোটাতে আমি পারবো না,
কি জানো মা, মাঝে মাঝে বড় একা মনে হয়। মনে হয় এই যে গাধার মতো খাটছি, খেটে চলেছি দিন রাত। কেন, কিসের জন্য? ও আমার কি কথা, পরমেশ্বর জীবন দিয়েছে, জীবনটাকে তো বাঁচিয়ে রাখতে হবে, না কাড়লে চলবে না বাবা। তুমি কাজ করো মা, তুমি একবার ভরসা জীবন সে কি খবর দাও। কাকে খবর দেবো? ওই যে ভরচার্জি মশাই, ঘটকালি না কি করে? দেখবেন বইয়ের আঁচল ধরে থাকবেন না কেন? কি থাকবেন নাকি আঁচল ধরে বলুন না, মানে তিনজন
কিন্তু তাকে গাড়ি ধরতে হবে। যান যান যান, দেরি করবেন না, যান। আচ্ছা নমস্কার। সোনা বাবু শুনছেন, বৌমাই ট্যাক্সি যে আলটা দেবেন আমার নাম করে প্রেজেন্টেশন। বাড়িতে কেউ নেই নাকি? মা মা গেল সব, মা মা না বই, শরীরটা বেশি ভালো বোধ হচ্ছে না। কেন, কি হয়েছে? না ঠিক আছে, তুমি কোথায় গেছিলে? দোলতলায় ভাগবত পাঠ হচ্ছে কিনা তাই শুনতে গেছিলাম। আচ্ছা এই ভর সন্ধেবেলা তোমার বাড়িটাকে খালি রেখে চলে গেছো, তোমাদের একটা কি ইয়ে বলে ইয়ে নেই? কেন বউ মানে? তবে আর বলছি কি, বৌমা বৌমা দেখে যাও যে ভর সন্ধেবেলায় কারোর বাড়ির পেয়ারা গাছে উঠে বসে। সব ছিল লোক লস্কর পাইক পেয়াদা, সারা গাঁ তটস্থ হয়ে থাকতে এদের ভয়ে। এদের দাপটে বাগে গরু এক ঘাটে জল খেত, আর টাকা টাকা তো নয় যেন খোলাম পুঁচি। শুনেছি আমার ঠাকুম একবার বেড়ালের বিয়ে দিয়েছিলেন 20,000 টাকা খরচ করে,
আর আমাদের পূর্বপুরুষের কে একজন নাকি একবার পূজোর সময় রাতকে দিন বানানোর ছলে হাজার হাজার বাতি জ্বালিয়ে ওপর থেকে খাঁটির উপর জড়ি ফেলে নকল সূর্যের আলো তৈরি করেছিলেন। আর আজ সব শেষ, কর্পূরের মতন সব কোথায় উপে গেল। হয় তাই, ধর্মের কল বাতাসে নড়ে। আর অত্যাচার তো কম হয়নি তখন, জমিদারির নামে কত নিরীহ প্রজা গুম হয়েছে, কত অবিচার হয়েছে, কত ছাপোষা লোককে জোর করে ধরে এনে জ্যান্ত পুঁতে ফেলা হয়েছে, জমিদারের খেয়াল মেটাতে কি জুলুমি না হয়েছে লোকের উপর, সহ্য হলো না বিধাতা পুরুষে এত অনাচার, এত চোখের জল, এত অভিশাপ। যে ঠাকুর দালানে তুমি আজ গিয়ে পড়েছিলে না, এক সময় মানুষের ভিড়ে জায়গাটা গিজগিজ করত, আর ওই পাশের ওই বালাখানা শুনেছি সে যুগের ছোট লাট সাহেব নাকি একবার এসে খানা খেয়ে গিয়েছিল। আর আজ গিয়ে দাঁড়ালে গাটা ছমছম করে। ঘুমিয়ে পড়লে নাকি? শুনছ জায়গায় গিয়ে ঠিক হবে সব। আপনাদের মধ্যে অনেকে যে হয়েছে আজ রাত্রে আপনাদের ঘুম ভেঙে গেল।
মতি তরলাল তার একটুখানি তোলে দিয়ে যদি সত্যি গিন্নির মন হরণ করতে চান, যদি সত্যি তাকে হাতের মুঠোর মধ্যে পেতে চান, যদি তার মোহিনী রূপ দেখতে চান, গিন্নির মুখ ঝামটা যদি খেতে চান। আর ভাই সংসার ধ্বংস। আগে হাজারবার বললো একটা কাজ করাতে পারিনি, আর এখন কত হচ্ছে। কাল তো বলবো না করে কথাটা বলেই ফেললো। বলে, মা চালাটা পাল্টে ফেলি কি বলো? আমি বলি, ভালো কথা, বলরামকে খবর দে। হ্যাঁ, আমাকে বাড়িতে না পেয়ে আমার মেয়ে কেতি কেতিকে বলে এসেছিল যে হাট থেকে ফিরে এলি বাবাকে পাঠিয়ে দিবি, মা ডেকেছেন। হ্যাঁ, মা ডেকেছেন, বউ বলেছে। এখন যা কিছু সবই তো ওই বৌমাই করিয়ে নিচ্ছে। রাঠাকুরবুজি বৌটানের কথা খুব মেনে চলেন? চলেন কি বলিস, বৌমার কথায় ওঠে, বৌমার কথায় বসে। আর আমি তো সব শিখিয়ে দিই, এটা বলো ওটা বলো। হ্যাঁ, আমি আমার মেয়ের মুখে বৌঠানের কথা অনেক শুনেছি। ও তো বলে যে এমন বউ নাকি ভূভারতে আর পাওয়া যাবেনি। ঠিকই বলেছে তোমার মেয়ে। বলরাম, বৌমা আমার হীরের টুকরো, ঘর আলো করে রয়ে। তো মা ঠাকুরুন, রাঠাকুরের যখন সুমতি হয়েছে তখন এইবার আপনার ঘরটা ছাড়িয়ে নেন না কেন? না না, দুটো ঘর একসঙ্গে পেরে উঠবে কেন? খরচও তো কম না, রেশনটা চলে যাবে যা হোক করে, পরে সানি দেখা যাবে। কি দুপুর চলে এলি? না, মাসের শেষ বেচে কেনা বেশি সুবিধা হলো না। নিয়ে এলে কি ওটা কি বলতো? গোলাপের চারা বলে মনে হচ্ছে দেখা কর। হ্যাঁ, গোলাপের চারা। বাহ, বেশ ভালো জাতের বলে মনে হচ্ছে। তা কোত্থেকে জোগাড় হলো? কলকাতায় গ্লোব নার্সারি। হ্যাঁ, আরে সে কলকাতার এক ভারী দোকান, দু টাকা দামে নিয়ে দিই। কিনে নিলেন কলকাতা থেকে? দু টাকা? আপনি দাঠাকুর দু টাকা দিয়ে গোলাপের চারা কিনে আনতে গেছেন? দেশে গাছ নয় রে, দেশে গাছ নয়, বিলিতি ঘাস বসরাই গাছ। এই দেখবি, এক একটা যখন ফুল হবে না, তখন দেখবি যে হাতের খাবার মতো। আর কি বাস, সারা বাড়ি একবারে ম ম করবে। তোমার বৌমার আবার গোলাপ ফুলের খুব পছন্দ কিনা, তাই নিয়ে এলে। আমার নিন্দি যখন ধীরে পড়ে যাবে সেদিন বুঝতে পারবে। যে হাতে আমার আম নিয়েছে সে হাতে পক্ষঘাত হোক, হাত খসে পড়ুক। হে মা ওলাই চন্ডী, তুমি এর বিচার করো। কেন লা,
আজকাবে কেন, কাকে ভয়, কার পাকা ধান আমি মই দিয়েছি, হাজার বার বলবো, লক্ষ বার বলবো, মুখে পোকা পড়বে, পোকা পড়বে কি তোর মুখে পোকা পড়ুক। তুই আর বলবি নি, সব বর্ষকে খুঁজে বসে আছিস, এখন আমার দেখে তোর চোখটা আসছে। তোর মুখে পোকা পড়ুক, আবাগি লক্ষণ প্রবেশ করে শিকার আগারে, অস্ত্র জলে লক্ষণের সর্বঙ্গ দিতে, লক্ষণে দেখিয়া করি হাস করে শীতে, আইস দে বড় মম আজি শুভ দিন, এ বেশে দে বড় তুমি হয়েছ প্রবীণ। এইবার পড়ো তুমি। চোদ্দ বছর কোথাও বঞ্চিলাম বনে, রাজ্যশ্রী পাইয়া তুমি পাশে মনে। কি হলো? না কিছু না। দুই রাজা উঠি তবে কইল সম্ভাষণ, কন্যান আনুবলে সত বন্ধু বন, দশরথ বলিলেন জনক রাজার শরণ দিয়া হেচারি কুমারে। দুই রাজা উঠি তবে কইল সম্ভাষণ, কন্যান আনুবলে সত বন্ধু বন। দশরথ বলিলেন জনক রাজার শরণ লইলি কুমারে। দুই রাজা তুমি দেখতে পাবে না, না তুমি সরে যাও। বলে বস্ত্র দিয়া বলে জনক রাজন, তব পুত্রে কন্যা দিয়া দশরথ বললেন জনক আবার না তুমি যাও, না তুমি যাও, না তুমি বাড়ি যাও, না তুমি যাও, না তুমি বাড়ি যাও, না তুমি যাও। Thank you.
কথা ঠিক নেই। কেন কেন কি হলো? সেই যে বলেছিলে কলকাতায় কোন দোকানে নারুগোপালের ছবি দেখে এসেছো, আলিনার তো ছবি। আচ্ছা আজকে ঠিক নেই, ছাই আনবে, আর তোমাকে আনতেও হবে না। আচ্ছা রোজ রোজ এত ফরমাস, ঘর তো একখানা, রাখবে কোথায় সব? একখানা ছবিতে যেন ঘর পড়ে যাবে। বৌমা গাছে কাপড় চোপড় কোনো পড়ে আছে, নিয়ে এসো। বড় দেরি হয়ে গেছে। ঠিক হয়েছে, বাবুদের কাছে যেদিন বকুনি খাবে সেদিন বুঝবে। বাবুদের বকুনি খাবার আগে তুমি তো শুরু করে দিই, চলে। হ্যাঁ মা, কিছু বলবে? হ্যাঁ একটা কথা ছিল। কি বলো? এগিয়ে চ। বলরামকে খবরটা দিয়ে দি, এসে দেখে যাক খরচা খরচা কি করবে কি না। বর্ষা তো এখন দেরি আছে মা। না না এখন কিছু করতে বলবি না, যখন তোর সুবিধা হবে তখন করে দি। চৌধুরীদের বাগান থেকে এইগুলো নিয়ে এলুম বৌমা। এখন কিছুদিন থাকবি তো? তো থাকতেই হবে কিছুদিন, মাস পাঁচেক তো বটে। কেতি তোর বাবাকে বলিস তো রে, ওই যে আমার ঘরের চালাটা সারানোর কথা হয়েছিল না, ওসবের আর এখন দরকার নেই, ফুটোফাটা যা আছে তা চালিয়ে নেবো। এসনটা বলবি বুঝলি? আর তোর বাবাকে একবার আসতে বলিস তো। কেন মা, এই বেলা চালটা পাল্টে নিয়ে তো হয়, গত সঙ্গে তো হয়নি। না না ও কথা বলো না বৌমা, যা মনে আসবে তাই তো লিখে আর চলে আজকাল। আজ বাজে কাল সংসারের ভার নিতে হবে তোমাকে, বুঝে সুঝে সব খরচ করতে হবে তো, সুবিধে অসুবিধে বলে তো কথা আছে। ভালো কথা বৌমা, শুনছি নাকি এবার পাশে গায়ে চারজনের মেলায় খুব ধুম হবে, ইয়োনাথকে বলে যাও না দুজনে, বেরিয়ে এসো। বৌমা সাজ আল্লাহ চা সব এই বেলা মিটিয়ে নাও, আমি চলে যাওয়ার আগে সব মিটিয়ে নাও। আর Thank you.
সাবধানে। কিছু না শেয়াল, কতবার একটা গাছ দেখেছ? একবারে শেকড় শুদ্ধ উপরে ফেলে দিয়ে দেখে দেখে না ধরো আমার হাত ধরে। হ্যাঁ, এইখানটা একটু কাদা আছে, এক নিমেষে একটা ঝড় এসে সব কিছু যেন তছনছ করে দিয়ে গেল। কি হলো? কাঁটা ফুটেছে বুঝি? এসো, অনেক রাত হয়ে গেল, মা কত ভাবছে হয়তো। মার ঘরের পেছনে আম গাছটা কি হলো, পড়ে গেল নাকি? তাড়াতাড়ি এসো তো পাঁচালি।
মুনি বলিলেন রাম চল মোর দেশে জানিলেন মহারাজ রামের গমন লক্ষণ সহিত রামে করেন অর্পণ বলিলেন বিশ্বামিত্র রাজার গোচর রাম লাগি চিন্তা না করিহ নরেশ্বর তুমি নাহি জান রামের গুণ রে রাক্ষস বলিতে অবতীর্ণ ঋষিকে শ্রীরাম লক্ষণে লয়ে আমি দেশে যাই স্থির হও মহারাজ কোনো চিন্তা নাই রাজারে কহিয়া এই প্রবোধ বচন মুনি বলিলেন চলো শ্রীরাম লক্ষণ শ্রীরাম বলেন মুনি যদি বলো তুমি মাতৃস্থানে বিদায় লইয়া যাচ্ছি আমি মায়ে না কহিয়া যাব মিথিলা নগর কান্দিলেন মায়ে না কহিয়া যাব মিথিলা নগর টিপিকে আমি আগেই বলে রেখেছিলাম যদি মেয়ে হয় নাম রাখবো গোলাপি নামটা টিপিরও খুব পছন্দ হয়েছে তোমার অত সাজের নামটা বলকে দিয়ে দিলে তারপর তারপর কি জানো টেপি স্বামী নাকি শহরে গিয়ে নতুন কাকে নিয়ে ঘর বেঁধেছে নিশা ভানু নাকি ধরেছে টেপি সেদিন কত বলছিল আমাকে ওকে নাকি আর ঘরে নিয়ে যাবে না কাঁদছিল খুব বলরামের অধিষ্ঠানে দুঃখ আছে দেখছি জীবন ভোর টানতে হবে মেয়ে নাতনিকে আর ভাত দেবো হ্যাঁ না আচ্ছা বলরামকে এখানে নিয়ে এলে কেমন হয় ওই উঠোনের দক্ষিণ দিকে একখানা ঘর তুলে থাকবে বেচারা খাজনার দায় থেকে বাঁচবে আর তুমি একজন মনের মতন সঙ্গী পাবে খুব ভালো হয় তাহলে জানো সত্যি আর পারা যায় না এভাবে তুমিও কাজে চলে যাও আর বাড়িটা যেন খাঁ খাঁ করে মনে হয় পুতির বাড়ি লক্ষ্মী ছাড়া আমার মাও ঠিক এই কথাই বলতো তুমি আসার আগে সেই ভালো ওকে বলি
নতুন করে ঘর তোলার কি দরকার? মার ঘরখানা তুলে নিলেই তো হয়, ওই ঘরে থাকবে ওরা তিনজনা। আসলে কি জানেন নাগের বাবু, ভুলো বসে ভীমরতি ধরেছে, ভীমরতি ধরেছে, মানেই আর কি, ওকে ছেড়ে যেতে মন চায় না, যত সব। আর পারি না, বেশ বুঝতে পারছি বয়স হয়ে আসছে, লাফালাফি ঝাপাঝাপির কাজ এই বয়সে কি আর চলে? তারপর ছেলে ছোকরারা এত এসে গেছে লাইনে, কি যে হবে কিছুই বুঝতে পারছি না।
দেখো তো বারান্দায় রোদ্দুর পড়লো কিনা। ও হ্যাঁ দিচ্ছি ঠিক করে। একটু দেখি একটু সরিয়ে দাও না। যেন আর কাটতেই চায় না, মনে হয় যেন একটা যুগ
কিভাবে আর পারা যায় না। বলরাম হাসপাতালে গিয়েছিল, তোমাকে আরেকবার ওখানে যেতে হবে। ডাক্তারবাবু বলেছেন এবার তুমি হাঁটতে পারবে। বাড়িতে যে একটা অসুস্থ লোক রয়েছে সেদিকে তো একটু নজর দিতে হয়। এমনিতে টায়ার দুটোকে একটু বদলে নেবেন, কারণ অনেকদিন ব্যবহার করা হয়নি তো, নইলে কাজ দিয়েছে ভালোই। কতদিন Thank you.
সব জানছি, একে একে চোখের সামনে দিয়ে সব চলে যাচ্ছে। মা গেছে, পাটাও খোঁড়া হয়ে রইল। সামান্য যা কিছু গয়নাগাটি ছিল তাও গেছে। ভেবেছিলাম সেকালের চিহ্নই সাইকেল তাকে চিরদিন কাছে কাছে রাখব, তাও গেল। দেখছো না, চোখের সামনে দিয়ে ধীরে ধীরে কালটা কেমন চলে যাচ্ছে। কোম্পানিতে বলেছিল আরো কিছু টাকা দেবে তোমাকে, কাল একবার লেখো না কলকাতায়, দেখুন না কি বলে বাবুরা। বলছে লিখে লিখবো, ওই যা দিয়েছে আর দেবে না। ব্যবসাদার মানুষ, ব্যবসা ফুরিয়ে গেছে আমার সঙ্গে, সব চিপিয়ে গেছে। টেপি, আর মেয়েটাকে তুলে নে, দেখবি তো কোথায় চলে যাচ্ছে মেয়েটা। কোম্পানিকে লিখলুম যে একটা খাতা লেখার কাজ দাও, খাতা লেখার কাজ, আপিসে খাতা লেখার কাজ তাই করি, তা বলে কাকে সরিয়ে দেব, নতুন তো আর গড়িয়ে দিতে পারি না। আচ্ছা মামার কাছে একবার গেলে কেমন হয়? কি মামা? আমার মামা, মামার চালের কারবার নাকি এখন বেশ ফেপে উঠেছে। তুমি যেমন লোক চিনলে না, হাতের পাঁচটা আঙুল সমান হয় না, বুঝলে? এই গায়ে নাকি মিলিটারি আপিস বসবে। মিলিটারি আপিস কেন গো, লড়াই হবে নাকি গায়ে? না না, লড়াই কেন হবে, তবে মিলিটারি ব্যাপার, কত ছোটাছুটি করতে হবে, তারই একটা আপিস এই আর কি। ও তাই, এই আপিস একটা কাজের চেষ্টা দেখলে হয় না? কাজ আমাকে, এই খোঁড়াকে, যাবো কলকাতায়, এই খোঁড়া পানিয়ে যাবো, চষে ফেলবো কলকাতা শহর, এই খোঁড়া পানিয়ে চষে ফেলবো। করেছি সংসার করেছি, দায়িত্ব নিয়েছি মাথায়, আর এমনি না খেতে পেয়ে তিল তিল করে মরে যাব।
বড়লোক মামার সংসারে লাঠি ঝাঁটা কি মানুষ, দু চার বেলা খেতে না পা
ও আমার গা সওয়া হয়ে গেছে, সে কথা বলি না। আমি কি ভাবি জানিস? আমি ভাবি মানুষটা দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে। কই, আগে তেমন ছিল না? কত লক্ষ্য ছিল আমার উপর, কত ভাবত। আর আজ স্বার্থপর হয়ে গেছে। দিনকাল যা পড়েছে, চাকরি নেই বাকরি নেই, তার উপর আমরা এসে জুটেছি, সব মিলিয়ে উনি হয়তো আজ ওই রকম হয়ে পড়েছেন। কিন্তু তাই বলে কি আর? দেখ টিপি, সবই তো বুঝিস, সালিশি করতে আসিসনি কেন? দেশে আর মানুষ নেই? তারা কি সব উন্মত হয়ে গেছে, একেবারে অমানুষ হয়ে গেছে? ও বদলে গেছে জানিস, ও পাল্টে গেছে। ছি, এ সময় তো ভেঙে পড়লে চলে? অত সহজে ভেঙে পড়বার মেয়ে আমি নই। কই, সেদিন তো আমি ভেঙে পড়িনি, যেদিন শুভ দৃষ্টি হল। খুব খারাপ লাগছে শুনতে, না ঘরের বউ মুখে একটু পাতল না? জানিস, আমি সব ভুলেছিলাম, ওর ব্যবহারে আমি সব ভুলে গেছিলাম। সব ভুলেও থাকতে পারতাম, ওই আমাকে থাকতে দিলে না। এসব কথা ভাবতে কি আমারও ভালো লাগে চাই? কিন্তু তুই বল, বল তুই, কি পেয়েছি আমি, কি পেয়েছি আমি স্বামীর কাছ থেকে? স্বামীর ঘরে এসে আমি কি পেয়েছি? তুই কোনোদিন ভাবিস না আমার কথা? তোর চোখ নেই, তুই দেখতে পাস না? তুই কি অন্ধ? শহরে সবাইকে বিনে পয়সা খেতে পড়তে দিচ্ছে, ভাবছি ঘরে তালা লাগিয়ে আমিও সেইখানে চলে যাব। যাও, গ্রামটাকে শ্মশান করে দাও, চলে যাও সবাই, সব স্বার্থ যে যা নিজেরটাই বুঝতে শিখেছে। শুধু খালি পানের কাছে ঘ্যানার 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 দিয়ে সোজা আমি তাকে মিষ্টি কথা, তিন দিন পেটে একটা দানা পড়েনি, চেঁচাবো না। আর দেখো, অত আদেশ খেতে ভালো না, যদি জ্বালাতেই মরছি পরে মেয়ে এনে সোহাগ করাচ্ছে, সোহাগ সোহাগ করবার আর সময় পেলে না, দিয়ে দিয়ে সোজার মেয়ে তাকে। না, দেবো না। Hey, Debbie!
নিয়ে তোর মেয়েকে। না ভাই তো জোর করে নিয়ে আসবি। আমার বাড়ি সবাই জেনে রাখো, এটা আমার। এটা আমার বাড়ি, এখানে কারো লম্বা চওড়া কথা চলবে না। নিজেরাই পাচ্ছি না খেতে, তারপরে আবার পুষি জোটানো হয়েছে। পুষি দাও, ওকে দাও, মেয়ের মাকে দাও, মেয়ের দাদুকে দাও। কত ভাবছে পুষিয়া তোমার জন্যে, সে আমার জানা আছে। ওই তো শুনলে না, ওসব পুষিয়ে টুষে চলবে না, না চলবে না, একদিনের জন্যও চলবে না। কেন মামা কি বলে এখন? মামা, বড়লোক মামা, চালের আড়তদার মামা, বাপ মামারা ভাগ্নিটা খোঁজ নিয়েছে একবার, মেয়েটা কি হলো না হলো একবার জানতে চেয়েছে। সব বুঝে নিয়েছি আমি, জেনে নিয়েছি সব। যে যার নিজেরটা নিয়ে রয়েছে, একা আমি মরছি খালি পুষি ছেলে। এই আমি বলে রাখছি, এ আকাশ মাথায় করে বলছি যে পুষির খোরাকে আমি জোড়াতে পারবো না। তাতে কারো মন ওঠে উঠুক না উঠুক, চলে যাক, যেখানে খুশি যাক, জাহান্নামে যাক। গিয়ে তুমি বেঁচে গেছো মা, তুমি সহ্য করতে পারতে না, সহ্য করতে পারতে না, যদি দেখতে তোমার সংসারের কি হাল হয়েছে। সময় বুঝে ভগবানও দিল পাখানাকে জখম করে, যদি থাকতো একবার তো দেখে নিতুম, বুঝে নিতুম একবার, শেষবারের মতো একবার দেখতুম লড়ে যে বাঁচতে পারি কিনা। ঠাকুরুন চললাম, আমরা যাচ্ছি। Thank you.
चले गेल प्रियनाथ घूमिए पड़े ना कि हलो आबार सुनछो आमी प्रियनाथ सुनछो दरजा खोलो